আমাদের দাবি, আমরা অটো ভাই সবাই মিলে অটো চালাই, মিলেমিশে চালাই, সবাই মিলে উঠে মিলে চালাই। আমরা এর আগে অটো নিয়ে আমাদের সঙ্গে প্রচুরবার পুলিশ বলো এ বলো, যখন তখন পাবে কেস করে দেয়, এ করে আমরা তাও কিছু বলি না। এখন মোবাইল ছাড়া কেস দেয় না, মোবাইলে কেস হচ্ছে 350 টাকা, 300 টাকা, 350 টাকা মোবাইলের কেস। সেই কেস ছাড়াতে গেলে আমাদের মিনিমাম 15-20 দিন সময় লাগে, কারণ টাকাটা তুলতে হয়। একটা অটোর ভাড়া হচ্ছে 12 টাকা বা 10 টাকা, সেই নিয়ে আমাদের পোষায় না। একটা গ্যাসের দাম কত হয়ে গেছে এইগুলো দেখতে হবে। তারপরে যা ট্যাক্স বাড়াচ্ছে, যা পারমিটের রিনু বাড়াচ্ছে, তারপর সব এ করছে, এই সবগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। এইগুলো কে দেবে? একটা অটো পাশের থেকে অটোর প্যাসেঞ্জার সব থেকে বেশি। অটো বন্ধ থাকলে প্রায় প্যাসেঞ্জার অনেক চট হয়ে যায়, রাগেরা রাগ হয়। সেইগুলোকে দেখতে হবে। আমি আজকের কথা বলছি, আমরা অটোটা কেন বন্ধ করেছি? একটা বাস 16 ফুট 18 ফুট, অটো হয় 2 থেকে 2.5 ফুট, তাহলে অটোটা কী করে জ্যাম করে? অটোকে বন্ধ করা যাচ্ছে না, অটোর জন্য জ্যাম হয়ে যায় উল্টোডাঙা মোড়ে। অটোর জন্য কোনদিন উল্টোডাঙা মোড়ে জ্যাম হয় না, এখানে জ্যাম হয়। সব বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেগুলো পুলিশ টার্গেটে ঠিক করে, যার জন্য জ্যাম হয়। আর বছর যদি আমরা জ্যাম, এ বছর যদি আমরা বন্ধ করছি অটো, তাহলে প্রতি বছর সুযোগ পেয়ে যাবে প্রশাসন, আর প্রতি বছর অটো বন্ধ করবে। এই জন্য আমরা অটো বন্ধ করবো না। আজকে কী হয়েছিল? ওই যে কালকে বলেছিল 4টার পরে অটো বন্ধ, ওই জন্য আমরা সকাল দিয়ে অটো বন্ধ রেখেছি। যদি বন্ধ করতে অটো, সারাদিন অটো বন্ধ থাকবে, অটো চলতে দেবো না। আর আজকে অটো বন্ধ হয়েছে, বিকেল থেকে আমরা আমরা সব অটো ভাইরা বলছি, এই আন্দোলন কেন আমাদের আজকে 20 বছরে কোনোদিন উল্টোডাঙা অটো বন্ধ হয়নি, আজকে কেন বন্ধ হয়ে যাবে? এটাই আমাদের ডিসিশন। আন্দোলন যতক্ষণ প্রশাসন আমাদের দাবি যতক্ষণ না মানছে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি যেরকম 20 বছর ধরে অটো চলছে, বন্ধ হচ্ছে না, সেরকমই আমাদের অটো চলবে। পুজোর সময় কেন? কোনো দিন বন্ধ হয়নি, এবছরও অটো চলবে। না, যাত্রীদের কোনো অসুবিধা নেই, এটা আমাদের কথা হচ্ছে। আমরা প্রত্যেক বছর, আমরা প্রত্যেক দিন 12 টাকা করে ভাড়া কাটি। পুজোর জন্য প্যাসেঞ্জারের কাছে 2 টাকা করে চেয়ে নেওয়া হচ্ছে, এটা পুজোর উপলক্ষে। সবার ঘরে বউ বাচ্চা আছে, কারোর ঘরে মা বোন আছে, সবাই চায় খুশি মনে আমাদের এই টাকাটা দেয়। ওটা ব্যাপারটা আমরা যদি নাও নি, বেশি পয়সা যদি নাও নি, অনেক প্যাসেঞ্জার বলে তোমরা সারা বছর খাচ্ছ, কেন তোমরা বাড়তি ভাড়া নেবে না? তোমাদের একটা বোনাস দরকার, তোমরা বলো কত দিতে হবে? সেরকম আমরা একটা সবাই থেকে মিলেমিশে আমরা 12 মাস যেরকম পুজো উপলক্ষে আমরা 2 টাকা 3 টাকা বা 5 টাকা দার থেকে যেরকম চাই, তার ক্ষমতা অনুযায়ী সে দেয়, তার বেশি দেয় না। সে অনেকে আছে দেবো বলে উঠে নেবে চলে যায়, দাদা দিতে পারলাম না, ঠিক আছে দাদা, তার জন্য আমরা কিছু বলি। আজকে সরকার সবাইকে তো বোনাস দিচ্ছে। আজকে প্রশাসন সবাইকে বোনাস দিচ্ছে, অফিস কাচারি হোক, সরকারি চাকরি হোক, সবাইকে বোনাস দিচ্ছে। আজকে অটোওয়ালা কেন বোনাস পায় না? অটোওয়ালা হচ্ছে বেরুট। আজকে যার জন্য আমাদের দুর্গা পুজোয় এইটাই প্যাসেঞ্জারের কাছে আবেদন থাকে, 2 টাকা 1 টাকা কী করে নিয়ে আমরা সংসারটাকে চালাবো? আজকে এই রুটটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে আজকে রুট বন্ধ মানে প্রত্যেক বছরে এই রুটটা বন্ধ। আমি চন্দন ঘোষ বলছি, আজকে এই আবেদনা আমাদের অটো এই ভাইরা যদি আন্দোলন যদি না করতে চায়, আন্দোলন চলবে। তোমাদের আন্দোলন আমি মানলাম, তোমাদের অনেক ঠিক আছে, কিন্তু উল্টোডাঙার বুকে অটো বন্ধ হয় না, এই বছর কেন বন্ধ করা হলো? কোন বছর দুর্গা পুজোয় উল্টোডাঙার বুকে অটো বন্ধ হয় না, এই বছর কেন বন্ধ হলো? তার রিজন এরা একটাই বলে দিয়ে যে জ্যাম হচ্ছে। তাহলে এত বছর কি গাড়ি ছিল না, এত বছর অটো চলতো না? এবছর একটাই পাঁচজন নিয়ে যাচ্ছি, চল পেশেন্ট আছে হসপিটাল যাচ্ছি, ওই সময় তার করিয়ে কেস দিচ্ছে গাড়িতে, আমাকে দিয়েছে কেস।
আমি এমনি আসিনি, 5 টাকা দিয়ে তো সাধারণ।